কাজকর্ম দেখলে আমরা বুঝি আর কি যে আমাদের কি কিভাবে আগাতে হবে, কিভাবে ভালোভাবে থাকতে হবে, ভালোভাবে চলতে হবে। আমি এখান থেকে বেগুন হাই স্কুল থেকে ঢাকায় মিছিল করলাম, মিটিং সব করলাম। দোসরা মার্চ বটতলায় আসামদের ইয়ে করছে, পতাকা উঠেছে, সেখানেও ছিলাম। তেসরা মার্চ সাধারণ শিয়া পল্টন ময়দানে স্বাধীনতা ইশতেহার পাঠ করছেন, সেখানেও ছিলাম মিছিল। তারপর 7ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ সেখানে ছিলাম, উপস্থিত ছিলাম। 9ই মার্চ মাওলানা ভাসানীর পল্টন ময়দানের ভাষণ সেখানেও ছিলাম। তারপর আমি নোয়াখালীর উদ্দেশ্যে ঢাকা থেকে চলে আসি। দীর্ঘ 9 মাস বাড়িতে আশেপাশে অন্যান্য জায়গায় ছিলাম। মুক্তিযুদ্ধের সাথে সরাসরি সম্পৃক্ত না হলেও ইনডাইরেক্টলি ছিলাম। অবশ্যই দেশ স্বাধীন হওয়াতে তো উন্নতি হয়েছে, দেশ স্বাধীন না হলে তো এগুলো হতো না। স্বাধীন হওয়াতেই যা হয়েছে, স্বাধীন হওয়াতেই হয়েছে। কারণ যারা শাসক ছিল তারা হয়তো তাদের মতো করে শাসন করছে, কিন্তু জনগণ যে আগায় নিচ্ছে, জনগণই আগায় নিচ্ছে। শাসকদের দিকে তো আগায় বসে আছে না, থাকে নাই। জনগণই আগিয়ে নিচ্ছে, জনগণই উন্নয়ন যা হয়েছে জনগণ উন্নয়ন করাতে এটা গ্রস ভাবে দেশের উন্নয়নের সাথে যুক্ত হয়েছে। তরুণ প্রজন্ম লেখাপড়া করতে হবে, এবং বই পড়া, এসব বই স্কুল কলেজের বই পড়া ছাড়া বাইরের অনেক পড়ালেখা করতে হবে। বিভিন্ন ম্যাগাজিন, বিভিন্ন বড় বড় মানুষের বই, বড় বড় লেখকের বই, এগুলো পড়তে হবে। না পড়লে, মন বড় না হলে তো কিছু করা যাবে না। মন বড় হতে হবে, সবার মনটা যদি বড় হয় তাইলেই কিছু করতে পারবে। মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে, যেটা ওনার লক্ষ্য যে মানুষকে ভালোবাসা, সেইটাই আমরা করার চেষ্টা করি। এবং ওনার যেসব প্রকাশনা আছে ওগুলো আমরা মানুষের মধ্যে বিতরণ করার চেষ্টা করি, মানুষের মধ্যে দেওয়ার চেষ্টা করি। ওনার যেমন 14 দফার যে কর্মটা আছে ওগুলো মানুষের মধ্যে প্রচারের চেষ্টা করি। এবং আমরা বিশ্বাস করি যে 14 দফাই একমাত্র সমাধান দেশের উন্নয়নের জন্য, এটা ছাড়া আর কোনো কর্মতে কাজ হবে না। 14 দফা একদিন না একদিন হতেই হবে। এখন হলে ভালো, না হলে দেশের আরও ক্ষতি হয়ে হলেও ক্ষতি হবে, কিন্তু এটা হতেই হবে, এটার কোনো বিকল্প নেই। 14 দফা হতেই হবে, হয়তো 2 বছর পরে হবে, 5 বা 50 বছর পরে হলেও হতেই হবে, 14 দফার কোনো বিকল্প নেই। যদি সবাই যদি বোঝে, যত আগে বুঝবে তত ভালো, যত পরে বুঝবে তত ক্ষতি হয়ে যাবে, কিন্তু এটাই একমাত্র সমাধান। ওকে, থ্যাংক ইউ।